আসসালামু আলাইকুম, আমাদের ফাহাদ স্যার, ইয়াসিন ভাই এবং শুভ ভাই, আমাদের তিনজনই হচ্ছে সবারই জামিন হয়ে গিয়েছে এবং ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে এখানে আমরা অবস্থান করছি। ইনশাল্লাহ কিছুক্ষণ পরেই হয়তো তারা বের হবেন, আমি চেষ্টা করবো তোমাদের সাথে লাইভে আসার জন্য। এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি যে আসলে তারা একটা বীরের বেশে তারা ইনশাল্লাহ বের হবেন, যে ত্যাগ তারা স্বীকার করেছেন এই ছাত্র সমাজের জন্য। আশা করি ছাত্র সমাজ ইয়াসিন ভাই, শুভ ভাই এবং ফাহাদ স্যারকে ইনশাল্লাহ মনে রাখবে এবং তাদেরকে বিশেষ সংবর্ধনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ জাতির কাছে তাদেরকে বরণ করে নেয়ার প্রস্তুতি গ্রহণ করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।